আপনি জানতে চেয়েছেন স্কুল কলেজ বন্ধ থাকার পরও ছাত্রদের থেকে বেতন নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে। দেখুন, স্কুল কলেজ বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়ার বিষয়টি নির্ভর করে যে চুক্তি কিভাবে হয়েছে। ধরুন, স্কুল বা মাদ্রাসা বা যে কোনো পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, তার সাথে যদি শিক্ষার্থীর অভিভাবকের চুক্তি এরকম হয় যে এত মাসে বেতন দিয়ে যেতে হবে ভর্তি হয়েছে, তাহলে সেই মাসের বেতন দিয়ে যেতে হবে। কোনো মাসে ক্লাস কম হতে পারে, কোনো মাসে বেশি হতে পারে, কিন্তু বেতন তাকে দিয়ে যেতে হবে, কারণ চুক্তিটা সেইভাবেই হয়েছে। আর এই যে করোনা প্যান্ডামিকের মধ্যে যে কোনো ক্লাসই হচ্ছে না, তারপরে বেতন দিয়ে যেতে হচ্ছে, এক্ষেত্রে করণীয় কী? এখানে মূল বিষয়টা হলো যে বছরের শুরু যদি আপনি ভর্তি হয়ে থাকেন এবং ভর্তি হওয়ার পর যদি আপনার এই বিষয়গুলো উল্লেখ করা থাকে যে আপৎকালীন সময়েও বেতন দিয়ে যেতে হবে, যেহেতু শিক্ষকদের বেতন চালাতে হবে, শিক্ষিকা প্রতিষ্ঠানের জন্য খরচ আছে, তাহলে সেই চুক্তিতে আপনি সম্মত হয়ে থাকলে আপনাকে বেতন দিয়েই যেতে হবে। আর আজকাল অনলাইনে ক্লাসের যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে তো বেতন নেওয়ার অধিকার থাকছেই, সেটা তো বলাই বাহুল্য। আর যদি ভর্তি না থাকে শিক্ষার্থী বছরের শুরুতে, অথবা ভর্তি হয়েছে ফিজিক্যাল ক্লাসের চুক্তিতে কিন্তু পরবর্তী সেটা আর হচ্ছে না, অনলাইন ক্লাসও হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে নিয়মিতভাবে হতে থাকলে শিক্ষার্থী এবং তার অভিভাবকের কাছ থেকে টাকা দাবি করতে পারেন না। বিষয়টা খোলাসা হওয়া উচিত, বিশেষ করে প্যান্ডামিকের সময় শুরুতেই, যে অনলাইন ক্লাস হলে সেটার বেতন হবে কি না, হলে সেটা কত হবে, অফলাইন ক্লাস যদি একদমই না হয় তাহলে কি হবে, এই বিষয়গুলো খোলাসা হলে সেটি ভালো হয়।